আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, মার্কিন ভিসা নীতির যে জটিল প্রক্রিয়া এবং এই ভিসা নীতির যে জটিল প্রতিক্রিয়া, এটি ক্রমশ আমাদের নিকট একেবারে রীতিমতো রাহুগ্রাস হিসেবে উপস্থিত হচ্ছে। এর দ্বারা বাংলাদেশের কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা কারা কারা হবেন বা কারা কারা হচ্ছেন, এটি আমরা কিছুই জানি না। এবং এই যেটি আমরা কিছু জানি না, এটি নিয়ে কোনো খোলামেলা আলোচনা হচ্ছে না, আমেরিকা থেকে হচ্ছে না, কিংবা ঢাকায় মার্কিন যে রাষ্ট্রদূত রয়েছেন বা তার অফিস রয়েছেন সেখান থেকে কিছু বলা হচ্ছে না, আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না। আর না বলার কারণে এটি নিয়ে গুজব, এটি নিয়ে ভয়, এটি নিয়ে আতঙ্ক ক্রমশ ছড়িয়ে পড়েছে। আমরা জানি না যে এই মার্কিন ভিসা নীতির ফলে এ যাবৎ কতজনের ভিসা বাতিল হয়ে গিয়েছে, কতজনকে ভিসা দেয়া হবে না এই ব্যাপারে সতর্ক করা হয়েছে, বা কতজন এ যাবৎকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা চাইতে গিয়ে প্রত্যাখ্যান বা প্রত্যাখ্যাত হয়েছেন, কতজনকে আমেরিকা থেকে ইতিমধ্যে বের করে দেয়া হয়েছে, এবং এই ভিসা নীতির অধীন এ যাবৎকালে আমেরিকায় কতজনের সহায় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, কতজন এই সহায় সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর সেখান থেকে পালিয়ে আসতে পেরেছেন, কিংবা কতজন এর দ্বারা গ্রেপ্তার হয়েছেন আমেরিকাতে, এটা আমরা জানি না। ফলে কি হলো, এটি নিয়ে এক ধরনের আতঙ্ক অনেকের মনে বিরাজ করছে, আর এর পক্ষে এবং বিপক্ষে নিদারুণ প্যানিক সৃষ্টি হচ্ছে, বেদনা সৃষ্টি হচ্ছে, বিষ তৈরি হচ্ছে, যাদের মধ্যে আতঙ্ক যে এই ভিসা তাদেরকে, এই ভিসা নীতি তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, তাদের পারিবারিক সুখ শান্তি ইতিমধ্যে বিনষ্ট হয়ে গিয়েছে। আর যারা প্রতিপক্ষ, অর্থাৎ এই ভিসা নীতির যারা বলতে গেলে আনন্দ পাচ্ছে এই ভিসা নীতির ফলে, তাদের মধ্যে অকারণে এক ধরনের তৃপ্তি ভাব চলে এসছে। তারা অনেকে হাসছেন, তারা বাজার গিয়ে ভালো ভালো খাবার দাবার কিনছেন, অনেকের চেহারা ছুরুত ভালো হয়ে যাচ্ছে, এবং অনেকের যাকে বলা হয় পোশাক পরিচ্ছদে এক ধরনের জৌলুস চলে আসছে। তো এর ফলে আপনি বোঝার চেষ্টা করেন যে আমাদের এই সমাজে পরস্পর বিরোধী দুটি গ্রুপ, একটি গ্রুপ এই ভিসা নীতির দ্বারা আক্রান্ত, আর যারা আক্রান্ত তাদেরকে দেখে একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে যারা খুব শান্তি পাচ্ছে, মনে হয় তাদের আনন্দ বিরাজ করছে, এবং শত দুঃখ কষ্ট মামলা মোকদ্দমার মধ্যে থেকেও তারা খুশিতে গড়াগড়ি দিচ্ছে। তো এই অবস্থা চলতে চলতে এই ভিসা নীতি নিয়ে ক্রমশ নিত্য নতুন তথ্য চলে এসছে। আর সম্প্রতি এটি খবর বের হয়েছে অনেকগুলো পত্রপত্রিকাতে, আর আন্তর্জাতিক অঙ্গনে তো রয়েছে, সেটা হলো মার্কিন যে ভিসা নীতি, এই ভিসা নীতিকে অক্ষরে অক্ষরে পালন করবে কানাডা। এখন কানাডা কিভাবে পালন করবে এবং কার কার বিরুদ্ধে পালন করবে, এটি এখনো কানাডা বলেনি। কিন্তু এই যে ঘোষণাটা দেওয়া হয়েছে কানাডার পক্ষ থেকে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি তাদের দেশে শতভাগ তারা এটি পালন করবে, এবং এটি বোঝার চেষ্টা করুন যে এটি আমেরিকান ভিসা নীতির চাইতে কানাডার যে ভিসা নীতি অনুসরণ করাটা, এটি অনেকের জন্য বেশি বিপজ্জনক। এর কারণ হলো আমেরিকা যদি কারো দ্বিতীয় হোম হয়, বেশিরভাগ দুর্নীতিবাজরা কিন্তু কানাডাকে তাদের সেফ জোন হিসেবে বেছে নিয়েছে। এদের ছেলেমেয়েরা কানাডাতে পড়াশোনা করে আমেরিকার পরিবর্তে, এর কারণ হলো আমেরিকা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার চাইতে কানাডা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া সহজ। দ্বিতীয়ত, কানাডাতে যদি কেউ ছেলেমেয়েরা পড়াশোনা করে, অতি সহজে তারা সেখানকার যে নাগরিকত্ব, এটি তারা অর্জন করতে পারে, এবং কোনো মতে কানাডাতে যদি ঢুকতে পারে, 3-4 মাস বা 6 মাস বাড়ি থেকে টাকা নিয়ে আসার পরে যারা একটু পরিশ্রম, তারা সেখানে টুকটাক কাজকর্ম করে লেখাপড়া এবং তাদের যে আয় রোজগার, নিজেদের যে ধান্দা, এটি সুন্দর মতো চালাতে পারে। ফলে দুর্নীতিবাজ থেকে শুরু করে দুর্নীতিবাজদের আত্মীয় স্বজন সহযোগী, এর বাইরে সাধারণ মধ্যবিত্ত সৎ মানুষ যাদের ছেলে মেয়েদেরকে তারা একটু পড়াতে চায়, এরকম অসংখ্য মানুষ কানাডাতে তাদের ছেলে মেয়েকে পাঠিয়েছে, তারা সবাই কানাডার এই নীতি দ্বারা বা এই ঘোষণা দ্বারা নিদারুণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। দ্বিতীয়ত, আমরা কানাডার সেই বিখ্যাত বা কুখ্যাত বেগম পাড়ার
কাহিনী জানি এবং এই নীতির ফলে যদি বেগম পাড়াতে কানাডিয়ান পুলিশ তল্লাশি চালায় এবং দুই চার দর্জনকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, এটি কি ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলাই বাহুল্য। এরপরে যেটি হতে পারে যে কানাডিয়ান সরকারের যে তথ্য উপাত্ত সেটি বাংলাদেশের তুলনায় হাজার হাজার গুণ তারা অগ্রগামী। আমরা অনেক ক্ষেত্রে ডিজিটালাইজড হয়ে গিয়েছি, আমাদের ভূমিকর ব্যবস্থা থেকে শুরু করে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে আমাদের থানায় জিডি এন্ট্রি পর্যন্ত সব কিছুই এখন আধুনিক ডিজিটাল পদ্ধতি হতে হচ্ছে। তো বাংলাদেশে যেখানে এই অবস্থা হচ্ছে সেখানে আমেরিকাতে বা কানাডাতে যে নাগরিকদের যে তথ্য সেই তথ্যের ভাণ্ডার এতটা শক্তিশালী যে সেখানে কেবলমাত্র একটি আঙ্গুলের ছাপ কিংবা কেবলমাত্র একটি ক্রেডিট কার্ডের নম্বর, কেবলমাত্র একটি ড্রাইভিং লাইসেন্সের একটি নম্বর, এটি দিয়ে যে কোনো তারা যাকে টার্গেট করে সেই টার্গেটের 14 জেনারেশনের সমস্ত কিছু তারা কিন্তু গ্রহণ করে নিতে পারে। তো এখন তারা জানে, কানাডিয়ান সরকার কিন্তু জানে যে কারা কারা বাংলাদেশ থেকে অর্থ কানাডাতে তারা নিয়ে গিয়েছে এবং এই অর্থ সুইজারল্যান্ডের ব্যাংক থেকে অর্থাৎ সুইস ব্যাংক থেকে যেভাবে চোরেরা, টাকার চোরেরা সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে রাতারাতি 10,000 কোটি টাকা সমপরিমাণ অর্থ, তো সেটি কানাডার অর্থনীতিতে এটি কয়েক লাখ হাজার কোটি টাকা হবে, অর্থাৎ মিনিমাম 20 গুণ হবে। অর্থাৎ 10,000 কোটি টাকার 10 গুণ যদি হয় 1,00,000 কোটি টাকা, যদি 20 গুণ হয় 2,00,000 কোটি টাকা। তো যে কোনো একটা অর্থনীতিতে, জাতীয় অর্থনীতিতে 2,00,000 কোটি টাকা কিন্তু বিরাট একটা বিষয়। এখন এই যে চোরেরা তারা যেন এই কানাডা থেকে 2,00,000 কোটি টাকা সরিয়ে নিতে না পারে এবং সেই টাকা তারা তৃতীয় দেশে নিয়ে যেতে না পারে, সম্পত্তি বিক্রি করতে না পারে, এই জন্য কানাডিয়ান সরকার যেটি করবে সেটি হলো তারা এই ভিসা নীতিটাকে প্রয়োগ করবে এবং উন্নত বিশ্ব তারা সবসময় অর্থ দ্বারা প্ররোচিত হয় এবং তারা অর্থ দ্বারা প্রলুব্ধ হয় এবং অর্থের জন্য তারা না পারে এমন কোনো কাজ নেই। এদের যে হর্মরাজি, এদের যে সুন্দর সুন্দর রাস্তাঘাট, নিয়মকানুন সব কিছুই কিন্তু তারা করেছে সারা দুনিয়ার ধনশালীদেরকে তাদের দেশের প্রতি আকৃষ্ট করার জন্য এবং তারা চায় যে পৃথিবীর সমস্ত তাবৎধনীরা নিজেদের দেশের ঘটি বাটি বিক্রি করে নিয়ে কানাডাতে সম্পদের পাহাড় গড়ুক, কিন্তু এই সম্পদ আবার তারা সেখান থেকে নিয়ে আসবে এই সুযোগ কিন্তু কানাডা, আমেরিকা বা ইউরোপের কোনো দেশ রাখেনি। সেখানে আপনি খরচ করতে পারবেন, বেড়াতে পারবেন, আমোদ করতে পারবেন, ক্যাসিনোতে যেতে পারবেন, জুয়া খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে সেখানে যান, কোনো সমস্যা হবে না, কিন্তু ওখান থেকে একটি ফুটো পয়সা নিয়ে আসতে হলে আপনাকে 100 জায়গাতে দলিল দস্তাবেজে স্বাক্ষর করতে হবে এবং আপনার সেই যে ট্যাক্সের যে বহর, এটি যারা কানাডাতে স্থায়ী বসবাস করেন, আমেরিকাতে স্থায়ী বসবাস করেন, তারা বুঝতে পারেন যে সেখানে যেটিকে বলা হয় কর নেটওয়ার্ক বা কর জাল, তো এই যে কর নেটওয়ার্ক এটি এত বিস্তৃত, সেখানে সুই দিয়ে সুইয়ের যে পিছন সাইড রয়েছে সেখান থেকে উট বের হওয়া সম্ভব, কিন্তু তারা যদি কাউকে এই কর নেটওয়ার্কের আওতায় ফেলে দেয় সেক্ষেত্রে আপনি সেই তাদের করের আওতা থেকে বাঁচতে পারবেন না। তো আপনি সেখানে যদি ইনকাম করেন, আপনার আয়ের উপর নির্ভর করে কখনো কখনো 100 টাকার মধ্যে 60% অর্থাৎ 60 টাকা পর্যন্ত তারা কর কেটে নেয়, ফলে সেখানে আয় রোজগার করে ধনী হওয়া এটি সত্যিকার অর্থে দুরূহ একটি বিষয়। খুব বেশি বিল গেটস, ইলন মাস্ক এদের মতো খুব সুপার যাকে বলে মেধাবী না হলে ওই সমাজে আপনি একটা বাড়ি কিনে, একটা গাড়ি কিনে ইন্ডিপেন্ডেন্টলি সুন্দর একটা পরিবেশে আপনি নির্বিঘ্নে নিরাপদে বহুদিন আপনি বেঁচে থাকতে পারবেন, এই নিরাপত্তা সে সমাজ দিয়েছে, কিন্তু আপনি রাতারাতি বাংলাদেশের মতো 2-3-4 বছরের মধ্যে 100 কোটি টাকার মালিক হয়ে যাবেন এটি ওই সমাজে সম্ভব নয়। দ্বিতীয়ত, ওই দেশ থেকে টাকা অন্য দেশে পাঠানো সম্ভব নয়, অনেকগুলো তাদের ওয়াচডগ রয়েছে। তো সেই দিক থেকে বাংলাদেশ থেকে যারা টাকা নিয়ে গিয়েছে এটি অবশ্যই কানাডিয়ান আইন অনুযায়ী তারা সেখানে রিহ্যাবিলিটেট হয়েছে,
কিন্তু এখন যে পরিবর্তিত পরিস্থিতি চোরদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে এর ফলে সেখান থেকে তারা টাকা নিয়ে আসবে এই পথটি কানাডা বন্ধ করে দিয়েছে আলটিমেটলি ফলে সেখানে কিন্তু সহায় সম্পদ আটকা পড়েছে এবং এই যে তারা যে আমেরিকান যে ভিসা নীতি এটিকে যদি অনুসরণ করে দেখা গেল বেগমরা সেখানে রয়েছে বাচ্চারা রয়েছে কিন্তু বাচ্চার বাবা মা অর্থাৎ বাচ্চার বাবা বা ওখানে যারা রয়েছে তাদের যে পালের গদা যে রয়েছে পালের গদা বা গোদা যে রয়েছে তাকে সেই ভিসা নেটওয়ার্কের আন্ডারে আনা হলো এবং তাকে নিষিদ্ধ করা হলো ফলে কি হচ্ছে আপনি বোঝার চেষ্টা করেন যে তাদের মধ্যে একটা কাট অফ হয়ে যাবে লাইনের যে পাওয়ার লাইন সেটি কাট অফ হয়ে যাবে এবং কাট অফ হওয়ার ফলে বাংলাদেশে যারা থাকবে তারাও কানাডা যেতে পারবে না কানাডা যারা থাকবে তারাও বাংলাদেশে আসতে পারবে না বিক্রি করে একটা দুর্বিষহ জীবন এবং কানাডাতে অনেক লোক আছে বাংলাদেশ থেকে গিয়ে 15 কোটি 20 কোটি 25 কোটি টাকা দিয়ে বিশাল একটা বাড়ি ক্রয় করেছে এই বাড়ি না যাবে বিক্রি করা না যাবে ভাড়া দেওয়া এবং সেই বাড়িতে থাকতে হলে মাসে অন্তত পক্ষে $20,000 $20,00,000 তাদের খরচ করতে হয় এখন এই যে চোরের যারা সর্দার আলিবাবা এরা সেখানে $20,00,000 বাংলাদেশ থেকে মাসে মাসে পাঠিয়েছে আরাম করেছে আয়েস করেছে কিন্তু যখন এই টাকাটা বন্ধ হয়ে যাবে তখন সেই বাড়িগুলো সত্যিকার অর্থে তাদের জন্য গলার কাটা হয়ে দেখা দিবে তো এইভাবে কানাডার এই যে নীতি ভিসা নীতি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে অনুসরণ করে তারা সেই ভিসা নীতি অনুসরণ করতে চাচ্ছে বাংলাদেশিদের ক্ষেত্রে একইভাবে ইইউ অর্থাৎ ইউরোপের ইউনিয়ন এবং ইংল্যান্ড তারা হুবহু এই কাজটি করবে কোনো ঘোষণা ছাড়াই তারা এই কাজটা আলটিমেটলি করা শুরু করে দিয়েছে আর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে শুরু করে অন্যান্য যে সকল দেশ তারাও করবে এতে কোনো সন্দেহ নেই ফলে বোঝার চেষ্টা করেন যে মার্কিন ভিসা নীতি এই ভিসা নীতিকে আপনি ভাইরাস বলেন আর এই ভিসা নীতিকে আপনি ভ্যাকসিন বলেন কিংবা এই ভিসা নীতি এটিকে আপনি থেরাপি বলেন যাই বলেন না কেন এটি এখন কার কার জন্য কিভাবে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আমরা বাইরে থেকে এই জিনিসটি কেবল আন্দাজ করছি কিন্তু আমরা সত্যিকার অর্থে টের পাচ্ছি না যে এই ভিসা নীতিটি তাদের জীবনে কতটা জাহান্নামের প্রলয় নিয়ে এসছে তাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন এবং পারিবারিক জীবনে কতটা নির্মমতা এবং নিষ্ঠুরতা শুরু হয়ে গিয়েছে এবং তাদের সুখ শান্তি কিভাবে নষ্ট করে ফেলেছে ফলে আমি আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আমি এবং আমাদের পরবর্তী বংশধর যেন এইরকম চোর বাটপার না হয় এবং এইরকম চোর বাটপারের খপ্পরে না পড়ে এবং এই চোর বাটপার আজকের যে জাহান্নামের আগুনের কবলে পড়েছে এই জাহান্নামের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু